আপনারা এই ভিডিওটা যদি সবটা দেখেন, ভালো করে দেখেন, দিদি এর থেকেও আরো বড় মাছ এবার দিদি নিজে কেটে দেখাবে বলেছে। 10 কিলো ওজন, 10 কিলো ওজনের মাছ কাটবে এবার। তো সুর ভাই আমার কাছে অনেকদিন ধরেই শখ করছিল যে মাছের আঁশ ভাজা কিভাবে খায়। তো সুর ভাই জানে না, তো আমাদের বাড়িতে আগে ভেজে খাওয়া হয়েছে, আমি খেয়েছি জানি। তো আমি আজকে সুর ভাইকে মাছের আঁশ ভেজে খাওয়াবো। তো এখানে আমি এতগুলো মতো মাছের আঁশ নিয়ে নিয়েছি, এগুলো ভালো করে ধুয়ে দেবো, দিয়ে সুর ভাইকে ভেজে দেবো, সুর ভাই খাবে। আমি প্রথমেই শুনলাম যে এটা, আমিও প্রথমেই শুনলাম, ওই জন্য দিদিদের বাড়ির পাশে এত বন জঙ্গল। পুকুরে টাটকা মাছ, আজকে রেসিপিটা তো মনে হচ্ছে জমে যাবে একদম। কি হবে আজকে রেসিপিতে মাছে? তো আপনাদেরকে আবার ওয়েলকাম আর একটা নতুন ব্লগে। তো আমরা দিদির কাছে চলে এসেছি, দিদি প্রতিদিনই বলে দেয় কী কী রান্না করবে না করবে, নইলে আমরাই বলে দিই দিদিকে যে এই রান্নাটা হবে। তো আজকে ফোন করেছিলাম দিদিকে, দিদি আমাদেরকে জানায়নি, খালি বলছে যে যা হোক কিছু একটা রান্না হবে। দিদি আজকে দিদি কি রান্না হবে? সকাল থেকে একই কথা বলছে, সকাল থেকে একই কথা বলে যাচ্ছে, খালি বলবো না করছে, বলছে বলবো পরে বলবো কি রান্না হবে। আর সব থেকে বড়ো কথা হলো সত্যি খুব আমরা এক্সাইটেড দিদি কি দেখাবে, দিদি কি রান্না করবে আজকে, হয়তো ভালো কিছু আছে, বড় কিছু আছে মনে হচ্ছে। তাই জন্যই সকাল থেকে কিছুই বলিনি তো, আর অনেকক্ষণই আসতে বলেছিল, আর আমাদের আসতেও একটু দেরি হয়ে গেছিলো। এই যে আছে একজন, সকাল সকাল খুব উঠে পড়ে আর সকাল সকাল বেরিয়ে পড়ে। কেমন আছিস তোরা? ভালো, আর হ্যাপি, আর এক্সাইটেড, তিনটেই। কতটা ভালো আছিস? সামনে তোর এই, আরে ক্যামেরাটা নাবা, সামনে তোর এইচএস পরীক্ষা, ক্যামেরাটা নাবা তুই, পরীক্ষা পরীক্ষার হলে। সামনে তোর এইচএস, এখন দিদির হাতে রান্না খেতে এসেছি, সামনে সামনে রান্না খাওয়ার কথা। সামনে তোর এইচএস পরীক্ষা, আমব্রেলা বানান ব্যাপার, সারাদিক নেই আমব্রেলা করছে, মানছি না মানব না। আর বল আমব্রেলা বানানটা কি হলো রে? কি রান্না হবে কিছু নিয়ে এসছো? সামনে ওর পরীক্ষা, দাঁড়াও। তাই তো মাছটা কত বড়। এই মাছটা রান্না করবো আজকে, আমাদের এখানে একটা পুকুরে জাল দিয়েছিল, এই মাছটা সব থেকে এই মাছটাই বড় ছিল, আমরা এটা নিয়েছি। টাটকা আছে যদি আর বেঁচে নেই, সাইজটা দেখুন খালি একবার, কতটা চওড়া দেখুন মাছটা, পুরো এক হাত একটা এরকম চেতু, ল্যাচটা দেখুন কেমন ভেঙে গেছে। প্রায় 4 কেজি, 3.5 কিলোর উপরেই হবে, প্রায় 4 কেজি ওজনেরই মাছ হবে দেখি বোঝা যাচ্ছে। মাছটা অনেকটাই চওড়া, আর সত্যি আমরা ভাবতে পারিনি যে এত বড় মাছটা দিদি রেখে দিয়েছে, বলিও নি আমাদেরকে। মাছ তো নিয়ে চলে এসেছি এত বড়, এবার দেখছি কাটবে কি করে, এত বড় মাছ তো মনে হয় কাটেনি, তাই তো দেখবো। আছো তোমার সাথে, আমার ভয় কিসের, তাই না? পুকুরে টাটকা মাছ, আজকে রেসিপিটা তো মনে হচ্ছে জমে যাবে একদম। কি হবে আজকে রেসিপিতে মাছে? যখন বানাবো তখন বলবো। এরে কিছুই বলছে না যে আজকে বলবো কেন, সপ্তাহে বলে দেবো।
সবথেকে বড় মাছ ছিল তো তাই এটাই আমি রেখেছিলাম রেসিপি করার জন্য দেখেন তোমাদের মুরগিগুলো চলে আসছে মাছ হলে মুরগিগুলো চলে আসে মাছ হলে ওদেরও তো আনন্দ হয় এখানে চলে আসে ওরা প্যাক করেছে তো দেখেছেন তো মাছটা কতটা বড় তো চলুন অনেকটা বেলা হয়ে গেছে ভাইরা এমনি আসতে দেরি করে ফেলেছে তো এবার মাছটা কেটে নেব মাছটা আমি এরকম করে দেখালাম যে এরকম করে চলছে সুড়ো ভাই বিশ্বাস করছে না তো সত্যি করে পুকুরে দেখবে মাছগুলো এরকম করেই চলে যখন আমরা আগেতে ঠাকুমার বাড়ি যেতাম আমার জেঠুদের পুকুরে মাছ ছাড়া থাকতো তো যে মাছগুলো ওরকম মাছ ঝাঁক যেত মাছের এরকম করে যেত আর দেখতে এত সুন্দর লাগতো আমি আর আমার ভাই আবার ভাত চাল নিয়ে গিয়ে সিঁড়ির ওপর ছড়িয়ে দিতাম এসে খেত আমরা উপর থেকে জাল কেন ফেলবো জাল ফেললে ওরা উঠে চলে আসবে বাবা মাছটা কেটে দেবেন আজকে দিন না রে ভাড়া রয়েছে কেটে দিয়ে চলে যাবেন ব্যাস হয়ে গেল আমি ভাবলাম দিদি কাটবে দেখতাম দিদি পরে মাছ কেটে লাগা আমি মারপিট করি মাছের সাথে তোমার খুব মজা লাগে আজকে বাবা মাছটা কাটবে আমি আর ছোট ভাই সাহায্য করব ও সেটাই বল আমি যে চুপচাপ বসে থাকবে নাই না না আমরাও থাকবো শিখে নাও তাহলে এর পরের বার কিন্তু আর যে লুকে দিয়ে কাটালে হবে না আজকে চল বাপ হ্যাঁ তো বন্ধুরা এর আগেও আপনারা দেখেছিলেন যে এরকম একটা বড় মাছ নিয়ে এসেছিল তো সেটা আমি কেটেছিলাম তো সেটা ছিল রুই মাছ তো সেটা এরকমই ছিল কিন্তু একটু সরু মতো ছিল ওটা আর এটা তো কাতলা মাছ তাই একটু চওড়া বেশি তো আজকের মাছটা বাবাই কেটে দেবে আমি আঁশটা ছাড়িয়ে দিচ্ছি সেদিনের থেকে আজকের আঁশগুলো আবার বেশি বড় তুমি শিখে নাও বাবা বসে পড়েছে মাছ কাটতে বাবা এবার মাছটা কাটবে ঘাম বেরিয়ে গেল আমার এটা অন্য দিয়ে দাও তো এটা ঘা পাচ্ছে একটু মোটা দাও বাবা কাটতো তো বড় তাই বাবা এখন তো ছোট দি কাটে আগে তো বাবাই কাটতো আমরা পুচকে মাছ কাটি তাহলে আপনার মাছটা কাটতে বাবাই এমচুম খেয়ে যাচ্ছে আমি তাহলে কি করতাম সুড়ো ভাই আচ্ছা জেটু এটা তো পুকুরের মাছ এত বড় মাছ এর টেস্টটা কেমন হবে কেমন হবে কিনে এনেছে জাল দিছিল যখন ধরবে ওটাই তো বলছি কেমন হবে তাহলে বড় কি বড় কি মাছের বড় টেস্ট খাসি মাংস অসুর হয়ে গেছে এবার পিছিয়ে আনতে পারবে তো
ছোট পিস করবে না বড়? মুড়োটা দেখুন কত বড়, মাথাটা দিলাম না দেখে তো পারবে মাথাটা? হ্যাঁ মুড়োটা আজকে কাটবো না, রেখে দেবো তো। তো বড় মাছ খাসির মাংসের মতো নাকি টেস্ট লাগে, তো পিসগুলোও সেরকমই হবে মাংসের মতো। পাতাটা পুরো ভর্তি হয়ে গেল মাছে। হ্যাঁ তো আমি তখন হাতে নিলাম পুরো এক হাত, তো মাথাটার কি রেসিপি করে খাবে বলো? কি খাবে সেটা বলো, কচু শাক দিয়ে খাবে না এমনি অন্য কোনো শাক দিয়ে খাবে না ডাল দিয়ে? কিছু না, এটাকে কাটো, এটাকে কাটলে কাটো নেবে, ওটাকে কাটবে না লাউ শাক দিয়ে, ওটা কেটে দাও না তাহলে পরিষ্কার করতে হবে ভালো করে। তো মাছ কাটা হয়ে গেছে, এবার মাছগুলো ধুয়ে নেব, তারপর চলে যাব রান্নার কাছে, কি রেসিপি করব তখন বলবো। তো আপনারা দেখতেই পেলেন মাছটা কত বড় ছিল, আর দিদি কেটেও ফেলেছে মাছগুলো। মানে দিদি কাটেনি, যেটু কেটে দিল, এই দেখুন যেটু কেটে, বাবা কেটেছে, অর্ধেক আমি কেটেছি, শুধু বাবা একা কেটেছে, দিদি শুধু পিস গুলো করেছে বসে বসে। আর সত্যি অনেকটাই সারপ্রাইজ হলাম আমরাও, এত বড় মাছ সত্যি ফার্স্ট টাইম দেখলাম, আমিও ফার্স্ট টাইম দেখলাম এত বড় মাছটা। এর আগে দেখেছি অনেকটা বড় মাছ, কিন্তু পুকুরে এত বড় মাছ সত্যিই প্রথম দেখলাম। কেমন লাগলো বলো দিদি মাছটা কেটে? পুরো মাছটা না কাটলেও হাফ তো কেটেছি, তো এরপরে হয়তো এর থেকেও আরো বড় মাছ কাটতে হবে বা কাটবো, সত্যি আমার খুব ভালো লাগছে এখন থেকে ভাবলে।4 কেজি মাছে এখন আর 4 কেজি মতো লাগছে না, ওজন মনে হচ্ছে যেন কমে গেছে, কাটার পরে কমে যায়। তো মাছটা বাঁচাও হয়ে গেছে, কাটাও হয়ে গেছে, পুরো হাতে ধরে আছে ধুতে যাবে বলে। তো এই ভিডিওটা আপনারা পুরোটা দেখুন, আমরাও চলে যাই মাছটা তাড়াতাড়ি শুরু আর দিদি ধুয়ে আনু, ততক্ষণ এসে একটা রেসিপি করা হবে। তো এই ভিডিওটার পরের ভিডিওটাই এই মাছের রেসিপিটা হবে, তো আপনারা এই ভিডিওটা পুরোটা দেখুন, লাইক করুন, না ভিডিও ভালো লাগলেও শেয়ার করতে হবে, না লাগলেও করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতেই হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ভুলটা কোনখানে হচ্ছে, ভুল হলেও করতে হবে ঠিক হলেও করতে হবে। তো আপনারা যদি ভিডিওতে লাইক করতেই থাকেন, ভালো ভালো করে শেয়ার করতে থাকেন অনেকটা করে, তো দিদি বলেছে এর থেকে আরও বড় মাছ খাওয়াবে। আপনারা এই ভিডিওটা যদি সবটা দেখেন, ভালো করে দেখেন, দিদি এর থেকেও আরও বড় মাছ এবার দিদি নিজে কেটে দেখাবে বলেছে, 10 কিলো ওজন, 10 কিলো ওজনের মাছ কাটবে এবার। তো সুরভ ভাই আমার কাছে অনেকদিন ধরেই শখ করছিল যে মাছের আঁশ ভাজা কীভাবে খায়, তো সুরভ ভাই জানে না, তো আমাদের বাড়িতে আগে ভেজে খাওয়া হয়েছে, আমি খেয়েছি জানি, তো আমি আজকে সুরভ ভাইকে মাছের আঁশ ভেজে খাওয়াবো। তো এখানে আমি এতগুলো মতো মাছের আঁশ নিয়ে নিয়েছি, এগুলো ভালো করে ধুয়ে নেবো, দিয়ে সুরভ ভাইকে ভেজে দেবো, সুরভ ভাই খাবে। আমি প্রথমেই শুনলাম যে এটা, আমিও প্রথমেই শুনলাম, ওই জন্যই দিদিদের বাড়ির পাশে এত বন জঙ্গল।
তো চলুন এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।